টেট ফেল ছাত্র ছাত্রীদের চাঞ্চল্যকর দাবি। তারা যে বইয়ের উপর ভিত্তি করে পড়াশোনা করে টেট পরীক্ষা দিয়েছে সেই বইয়ের উত্তর অনুযায়ী তাদের নম্বর প্রদান করতে হবে। শুক্রবার এমন হাস্যকর দাবি নিয়ে এক্সামিনেশন কন্ট্রোলার ডক্টর প্রত্যুষ রঞ্জন দেবের সাথে মিলিত হয়েছে ফেল করা এই সকল ছাত্রছাত্রীরা। এ ধরনের দাবিতে শিক্ষার্থী মহলে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। সম্প্রতি টেট ওয়ান এর ফাইনাল আনসার কি প্রকাশিত হয়েছে। যারা নির্ধারিত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি তারা সঙ্গত কারণে ফেল করেছে, কিন্তু ফেল করা ছাত্রছাত্রীরা শুক্রবার যে ধরনের দাবি নিয়ে সরব হয়েছে তারা শিক্ষিত সমাজে হাসির রোল পড়ারই কথা। ফেল করা ছাত্রছাত্রীদের দাবি, যে সকল বই পড়ে তারা ফেল করেছে এবং যে বইয়ের উত্তরে লিখে তারা অকৃতকার্য হয়েছে সেই বইয়ের উত্তর অনুযায়ী নাকি তাদের নম্বর দিতে হবে। এই ধরনের দাবি শুনে তাজ্জব পড়ে যান এক্সামিনেশন কন্ট্রোলার ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব। তিনি বলেন, এই ধরনের দাবি যেমন অনৈতিক তেমনি ভূ ভারতে এমন দাবি কেউ করেছে কিনা তা তার জানা নেই। ওদের দাবিটা হচ্ছে যে আমরা যে বই পড়েছি, যে বই থেকে লিখেছি, সেই বইয়ের অনুযায়ী আপনাদেরকে আনসার কি প্রিপারেশন করতে হবে। এটা ভারতবর্ষের কোথাও এই ধরনের ঘটনা ঘটে না যে ক্যান্ডিডেট এসে দাবি করবে যে আমি যে বই থেকে উত্তর লিখেছি সেই বই আপনাকে পড়ে আপনার ফাইনাল আনসার কি তৈরি করতে হবে। আপনারা জানেন যে বাজারের বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি থাকতে পারে, আর আমরা সাবজেক্ট এক্সপার্ট যাদের করি আমরা সেই সমস্ত ব্যক্তিদেরকেই সাবজেক্ট এক্সপার্ট করি যারা অন্তত 20-25 বছর ধরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, যারা খ্যাতির সঙ্গে শিক্ষকতা করছেন। টেট ফেল করা ছাত্রছাত্রীদের এহেন দাবিতে শিক্ষিত সমাজে চাঞ্চল্য দেখা দিয়েছে, কারণ পরীক্ষায় তারাই ফেল করে যারা সঠিক উত্তর দিতে পারে না, আর এই ভুল উত্তরের নম্বর প্রদানের দাবি এই সকল ছাত্রছাত্রীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।